আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 169 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 169 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 364,440 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 188 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 356,201 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 6 রোগীর মৃত্যু হয়েছে। ইনিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 6,310 রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 75,168 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 73,478 জন এবং মৃত্যুবরণ করেছে 1,252 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 35,090 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 34,071 জন এবং মৃত্যুবরণ করেছে 922 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,992 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 33,668 জন এবং মৃত্যুবরণ করেছে 1,212 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,675 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 22,465 জন এবং মৃত্যুবরণ করেছে 163 জন। আত্তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,303 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 11,016 জন এবং মৃত্যুবরণ করেছে 254 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,015 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 19,735 জন এবং মৃত্যুবরণ করেছে 209 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,403 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 8,355 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,119 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 19,747 জন এবং মৃত্যুবরণ করেছে 327 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,655 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 5,616 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।